আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম, নিউরোসার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কোমর ব্যথা নিয়ে। আপনাদের কিন্তু অনেকেই ভুগে থাকেন। কোমর ব্যথার এই চিকিৎসা নিয়ে কিন্তু অনেক মনে বিভ্রান্তি আছে। কেউ নিউরোসার্জনের কাছে যেতে বলেন, কেউ অর্থোপেডিক সার্জন, কেউ স্পাইন সার্জন, কেউ ফিজিওথেরাপিস্ট, কেউ পেইন থেরাপিস্টের কাছে যেতে বলেন। কিন্তু একটা জিনিস কমনলি সবাই লিখে থাকেন, অনেক সময় দেখবেন যে আপনার প্রেসক্রিপশনে লেখা আছে যে স্পন্ডাইলোলিস্থেসিস। আমরা এই ভিডিওটা মূলত করছি স্পন্ডাইলোলিস্থেসিস বা কোমর ব্যথার যে কারণগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। যদি আমরা শব্দটার দিকে তাকাই, স্পন্ডাইলো মানে হলো মেরুদণ্ড, আর লিস্থেসিস মানে একটা আরেকটা থেকে সরে যাওয়া। তো অনেক মানুষ আসে, বিশেষ করে যাদের কোমরে আঘাত পেয়েছে অথবা জন্মগত যাদের কোমরে ত্রুটি আছে অথবা বয়স হয়েছে, এরকম মানুষ যারা কোমর ব্যথা সাথে পায়ে ব্যথা নিয়ে অনেক সময় পায়ে ব্যথা দীর্ঘদিন কোমরে দেখবেন উঁচু নিচু হয়ে আছে, সামনের দিকে ঝুঁকে আছেন, পায়ে ব্যথা যাচ্ছে, এরকম একটা অবস্থা আছে। ডাক্তার সাহেব কোমরের একটা এক্সরে বা এমআরআই করেছেন, করার পরে দেখলেন যে ওনার একটা হাড্ডি আর একটা হাড্ডি থেকে সরে গেছে। এই যে অবস্থা যেটা হয় মেরুদণ্ডের, এই অবস্থাটাকে বলা হয় স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিস অনেকগুলো কারণে মানুষের হতে পারে, কারো ট্রমার কারণে হতে পারে, কারো অপারেশনের পরবর্তীতে কারণে হতে পারে, ইনফেকশান যেমন টিবি অনেক কমন তার কারণে হতে পারে, অনেকে বয়সজনিত কারণে হতে পারে, অনেকে জন্মগত ত্রুটি যদি থাকে সেটার কারণে হতে পারে। স্পন্ডাইলোলিস্থেসিস যদি কারো হয় তাহলে কোন ধরনের সিমটমগুলো দেখা যায়? প্রথমে যে সিমটমগুলো নিয়ে আমাদের কাছে কমনলি আসেন সেটা হলো মানুষজন কোমরে প্রচণ্ড ব্যথা থাকে এবং ব্যথার সাথে সাথে তার পায়ে দুর্বলতা হয় এবং পায়ে ব্যথাটা চলে যায় এবং দীর্ঘক্ষণ তারা এক নাগারে বসে থাকতে কষ্ট হয় এবং হাঁটতে গেলে তাদের পা ধরে আসে, কিছুক্ষণ রেস্ট নিলে তাদের পায়ের ব্যথাটা কমে যায় এবং তারপর আবার হাঁটাচলা করতে পারে। এই যে সিমটমগুলো এগুলো কিন্তু স্পন্ডাইলোলিস্থেসিস হলে সাধারণত থাকে। স্পন্ডাইলোলিস্থেসিস যদি হয় সাধারণত কী পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ডাক্তার কী পরীক্ষা নিরীক্ষা দেয়? স্পন্ডাইলোলিস্থেসিস হয়ে গেলে আমরা যারা নিউরোসার্জন আছি বা স্পাইন সার্জন যারা আছেন তারা সাধারণত প্রথমে কোমরের একটা এক্সরে করি। এক্সরেটা সাধারণত যে কোনো এক্সরে আমরা করে থাকি, ভালো একটা ডিজিটাল এক্সরে করা খুব জরুরি। সাথে এক্সরে ফ্লেকশন এক্সটেনশন এক ধরনের ডাইনামিক বা কতটুকু মুভমেন্ট আছে জয়েন্টের সেটা দেখার জন্য বিশেষ ধরনের এক্সরে করি। অনেক সময় সিটি স্ক্যান অনেক সময় আমরা করে থাকি, সাথে এমআরআইয়ের দরকার হতে পারে। এটা দেখে হাড্ডির কন্ডিশান কেমন আছে, কতটুকু ভেঙে গেছে বা কতটুকু নড়াচড়া করছে সেটা দেখা হয়। সাথে এমআরআইয়ের মাধ্যমে তার নার্ভের উপরে কতটুকু চাপ আছে, বিশেষ করে যে নার্ভগুলো আমাদের পায়ের শক্তি দেয় সেগুলোর উপরে চাপ, এমআরআইয়ের মাধ্যমে আমরা সেই চাপটা বা কতটুকু সমস্যা আছে সেটা নিরূপণ করার চেষ্টা করি এবং সেটার মাধ্যমে আমরা চিকিৎসাগুলো করে থাকি। কী কী চিকিৎসা আছে? স্পন্ডাইলোলিস্থেসিস যদি থাকে, সাধারণত গ্রেড ওয়ান স্পন্ডাইলোলিস্থেসিস যদি থাকে চারটা ভাগে ভাগ করি। এর মধ্যে গ্রেড ওয়ান থাকলে সাধারণত আমরা অবজারভেশন করে দেখি বা দীর্ঘমেয়াদী তাদের অপারেশনের দরকার হয় না। আবার যাদের অনেক বেশি কোমর ব্যথা, হাঁটাচলা করতে অনেক কষ্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনের মাধ্যমে যে হাড্ডিটা সরে গিয়েছে সেটাকে অ্যালাইনমেন্টে এসে এনে আমরা ফিক্সেশন করে দিই এবং সেটার মাধ্যমে কিন্তু তারা ভালো হয়ে যায়। তো স্পন্ডাইলোলিস্থেসিস নিয়ে যদি আপনাদের ফ্যামিলিতে বা আপনাদের আশেপাশে কেউ কেউ ভুগে থাকেন সেটার চিকিৎসার মাধ্যমে কিন্তু নিরূপণ করা সম্ভব এবং কখন এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে করে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।